গতকাল বাঁকুড়ার ওন্দায় ভয়াবহ রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। চব্বিশ ঘন্টা পর অবশেষে রেল পরিষেবা স্বাভাবিক হল। চালকের গাফিলতির কারণে এই ভয়ানক রেল দুর্ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দ্রুত রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। বাঁকুড়া জেলা প্রশাসন তারাও ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করেছেন এবং আজ থেকে রেল পরিষেবা একেবারে স্বাভাবিক। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র চালকের গাফিলতি নাকি রয়েছে অন্য কোনো রহস্য? ইতিমধ্যেই রেল তার তদন্ত শুরু করেছে। কালকে এখানে রেল দুর্ঘটনা হয়েছিল মালগাড়ির সাথে মালগাড়ির। কালকে টোটালি ট্রেন চলাচল বন্ধ ছিল। আগে থেকে ট্রেন চালু হয়েছে। কালকে প্রচুর লোক হয়েছিল এখানে দুর্ঘটনা হওয়ার জন্য। এই যে কালকে যে যে হ্যাঁ সকাল থেকে আমরা দেখছি ট্রেন চলাচল করছে মোটামুটি। এখন যখন ট্রেনগুলো কালকে বন্ধ ছিল আজকে তখন ট্রেনগুলো চলছে? দেখুন মোটামুটি আমরা যেটুকু জানি আমরা এলাকার মানুষ মোটামুটি এখন ট্রেন চলছে, কিন্তু ট্রেনে তো আমার যাতায়াত কম তার জন্য বলতে পারছি না, কিন্তু ট্রেন চলছে। এখানে খবর নিলাম ট্রেন চলছে মোটামুটি সবই। কালকে পুলিশ দাদারা তারপর আবার যে প্রশাসন থেকে খুব ভালোই কাজ হয়েছে, রেল ক্লিয়ার হয়েছে। ঠিক আছে রেল ক্লিয়ার হয়েছে, এটুকুই। যা দুর্ঘটনা ঘটেছে মানুষ থাকেন এটাই, যা মানুষ ছিল ড্রাইভার ছিল আর ছিল সেরকম মানে হয়েছে। কিন্তু এরকম যদি প্যাসেঞ্জার গাড়ি হতো তাহলে আরও হয়তো মানুষের বহুত ক্ষতি হয়ে যেত। যাই হোক আজকে রেল চলছে, সকালে আছি রেল চলছে। আপনার নাম? আমার নাম এস কে ছোটু।